নমস্কার, আমি অর্পিতা। প্রতি বছরই বছর শুরু জানুয়ারি মাস, কিন্তু আমাদের মনে বিভিন্নভাবে বাড়তি এক দেশাত্মবোধের উদ্দীপনা তৈরি করে। বছর শুরুতে ঠাকুরের কল্পতরু উৎসব হলেও 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন, 23শে জানুয়ারি দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন, আর 26শে জানুয়ারি দেশের সাধারণতন্ত্র দিবস। এইসব বিশেষ সময়কে সামনে রেখে প্রকাশিত হতে চলেছে খবরে ঘন্টার দেশপ্রেম সংখ্যা, আর সেই দেশপ্রেমের ভাবনাতেই আজকের এই বিশেষ পোস্ট। স্বামীজির স্বদেশ মন্ত্র পাঠ করিয়ে শৈশব থেকেই দেশাত্মবোধ জাগিয়ে তোলার পাঠ এই স্কুলে। বৃহস্পতিবার 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন, আর এই বিশেষ দিনে স্কুল ছাত্রছাত্রীদের স্বামীজির স্বদেশ মন্ত্র পাঠ করাবে শিলিগুড়ির সেবক রোডের সারদা শিশু তীর্থ। স্বামীজির স্বদেশ মন্ত্রের উপর সেখানে প্রতিযোগিতামূলক অনুষ্ঠানও হবে। বৃহস্পতিবার স্বামীজিকে নিয়ে বিভিন্ন অনুষ্ঠানের পর 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বোসের ওপর বিভিন্ন রকম আলোচনা প্রতিযোগিতা হবে। এইসবের উদ্দেশ্য একটি, তা হল শৈশব থেকেই ছাত্রছাত্রীদের মধ্যে দেশাত্মবোধক মনোভাব গড়ে তোলা। সারদা শিশু তীর্থের প্রধান আচার্য নির্ভয় কান্তি ঘোষ খবরের ঘণ্টাকে এই খবর জানিয়েছেন। তিনি আরও বলেন, সারা বছর ধরেই বিভিন্ন নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়ে তারা ছাত্রছাত্রীদের মধ্যে দেশপ্রেমের ভাবনা ছড়িয়ে দেওয়ার জন্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেন। এর মধ্যে জানুয়ারি মাসে তা আরও বেশি করে করা হয়, কেননা জানুয়ারি মাসের 12 তারিখ স্বামীজির জন্মদিন, 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। লেখাপড়ার পাশাপাশি ছাত্রছাত্রীদের মধ্যে দেশাত্মবোধক মানবিক ও সামাজিক সেবার মানসিকতা তৈরি করা অত্যন্ত জরুরি বলে মনে করেন প্রধান আচার্য। ওই স্কুলে বিভিন্ন মনীষীর ওপর নিয়মিত আলোচনা হয়, আর এতে স্কুলের পরিবেশও হয়ে ওঠে অন্যরকম। স্কুলে যেমন খুশি সাজো প্রতিযোগিতাতেও ছাত্রছাত্রীদের বিভিন্ন মনীষীর মতো করে নিজেদের সাজিয়ে তুলতে হয়। প্রেমের যেটা জোয়ার, সে জোয়ার আনার যে কয়েকজন, তার মধ্যে একজন স্বামীজি। স্বামীজি বাইরে সন্ন্যাসী, কিন্তু অন্তরে তার ফল্গুধারার মতো স্বদেশ প্রেম। এবং শুধু তাই নয়, তার পরিবার, স্বামীজির পরিবার 3 ভাই। 3 ভাইয়ের মধ্যে ছোটো ভাই তো স্বদেশী করেই তিনি নিবেদিতার সাহায্যে অন্তর্ধান করলেন, নাহলে তো তাকে জেলে যেতে হতো। মেজো ভাই পরবর্তীতে দেশে একটা জোয়ার এনেছিলেন, মহেন্দ্রনাথ দত্ত, ভূপেন্দ্রনাথ দত্ত, তারাও কিন্তু সমানভাবে দেশপ্রেমের জোয়ার আনতে সমর্থ হয়েছেন। তো সেই স্বামীজির জন্মদিন, তারপরেই আসছে আপনার 23শে জানুয়ারি, আজকে যাকে আমরা নেতাজি বলি, এই নামটি তো আর কেউ পায়নি, তার জন্মদিন। তারপরে 26শে জানুয়ারি, যেটা আমাদের সাধারণতন্ত্র দিবস এখন বলা হচ্ছে, আগে বলা হতো প্রজাতন্ত্র দিবস। তো সেই সাধারণতন্ত্র দিবসে আমরা বিভিন্ন রকম অনুষ্ঠান করে থাকি। তার সাথে এবারের একটা বিশেষ গুরুত্বপূর্ণ, এবার আমাদের বাগদেবীর আরাধনাও সেই দিনই হবে, 26 তারিখে। এটা একটা কোইন্সিডেন্স হয়ে গেছে, কিন্তু এই 3টে তিথিকে আমরা খুব নিবিড়ভাবে পালন করি এবং ছাত্রদের উদ্বুদ্ধ করার চেষ্টা করি। যেমন 12ই জানুয়ারি স্বামীজির যে স্বদেশ মন্ত্র, সেই মন্ত্র যদি পড়া যায় তাহলে গায়ে কিন্তু কাটা দেয়। তাহলে স্বামীজিকে আমরা দেশপ্রেমী বলবো না, শুধু সন্ন্যাসী বলবো? তো সেই স্বামীজির স্বদেশ মন্ত্র আমরা ছাত্রদের মুখস্থ করাই, তার প্রতিযোগিতা হয় যে 12 তারিখে হয়। আচ্ছা, এটা গতবার হয়েছে অনলাইনে, এবারে অফলাইনে হওয়ার চিন্তাভাবনা আছে। এখন প্রত্যেকটা স্টুডেন্টকে দেওয়া হয়, তার মধ্যে যারা পারে তাদেরকে বলা হয়। বিশেষ করে 8, 9, 10কে বলা হয় যে তোমরা এটা মুখস্থ করো, তোমাদের এটা করতেই হবে, আর এটাকে মূল মন্ত্র হিসাবে তোমরা ভারতবাসী হিসাবে নিজেকে স্বীকৃত করো। মানে কী নেই, আজকে সব ধর্মের সব কথা ওই স্বদেশ মন্ত্রের মধ্যেই উজ্জীবিত আছে। অতএব এটা যদি কোনো শিক্ষার্থী জীবনে আপনত্ব করতে পারে, সে তো নিজের জীবনে একটা শিখরে পৌঁছাবেই, তার সঙ্গে সঙ্গে তার পারিপার্শ্বিক চিন্তে সে এগিয়ে নিয়ে যাবে। এটাই আমরা বিশ্বাস করি, আর এই বিশ্বাসকে সাথে রেখে আমরা সেই কাজ করছি।
তেইশে জানুয়ারি নেতাজি, তখন নেতাজির জীবনী নিয়ে নেতাজির উপরে ভাষণ, নেতাজির বাল্যকাল, নেতাজির পৌর মাঝের কাল, নেতাজির স্বাধীনতা সংগ্রাম, এই নিয়ে ভাষণ প্রতিযোগিতা হয়। ওখানে একটা নির্দিষ্ট বিষয়, এখানে স্বদেশ মন্ত্র নিয়ে প্রতিযোগিতা, ওখানে নেতাজির উপরে ভাষণ প্রতিযোগিতা। এবং শিশুরা বিভিন্নভাবে সেজে আসে ফ্যান্সি ড্রেস স্বাধীনতা সংগ্রামী হিসাবে, সেটা 26শে জানুয়ারি করে। এছাড়া দেশাত্মবোধক সঙ্গীত প্রতিযোগিতা, দেশাত্মবোধক বাণী পাঠ প্রতিযোগিতা, এসবগুলো করা হয়ে থাকে স্কুলে। আরও ছেলেমেয়েদের মধ্যে দেশাত্মবোধ মানে জাগরণের ঘটানোর জন্য বিশেষ কোনো প্ল্যান এক্সেপশনাল কী কী নেওয়া হচ্ছে? তবে আমরা নেতাজির, স্বামীজি এবং স্বাধীনতা দিবস, স্বতন্ত্রতা দিবস, তো সেই দিবসগুলোকে স্মরণ রাখার জন্য বিভিন্ন মহাপুরুষদের উপরে তাদেরকে বলতে বলি, যাতে তোমরা এটা সম্বন্ধে জানতে চাও। যেমন এখানে দেখছেন একটা মহাপুরুষের মালা আছে, এইরকম এদের অবদান স্বাধীনতা সংগ্রামে কেমন আছে না আছে। কিছু স্বাধীনতা সংগ্রামী প্রত্যেকেই রয়েছে, এই রামকৃষ্ণ দেব তিনি স্বাধীনতা সংগ্রামী একজন, স্বাধীন চেতা ব্যক্তিত্ব, আর তার সঙ্গে সঙ্গে কী করে নিজের দেশকে ভালোবাসতে হয়, নিজের মাকে কীভাবে ভালোবাসতে হয় শেখানো। মা তো সবাইকে আশ্রয় দিয়েছিলেন, সেইভাবে তাদের ওই যে একটা আছে এটার থেকে এইটা বেশি স্বাধীনতা সংগ্রামীদের উদ্বুদ্ধ করার জন্য অত্যন্ত, তো এইগুলো তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য চিন্তাভাবনা করা হচ্ছে। যে আমরা যেমন খেলার মাঠে, খেলার মাঠে আপনারা স্বাধীনতা দিয়ে থাকেন চুরিওলা, চাওয়ালা, অমুকলা তমুকলা এরকম সাজো, কিন্তু আমরা বলি না সুন্দর সাজো, কোনো মহান ব্যক্তিত্ব সাজো, যেমন খুশি যেমন খুশি সাজো, কিন্তু কোনো মহান ব্যক্তিত্ব সাজো। আজ তুমি ক্ষুদিরাম সাজো, নেতাজি সাজো, বিপিন চন্দ্র পাল সাজো, যা খুশি সাজো, কিন্তু ওই ওই কর্মজীবনের দিকে যেতে হবে না, ব্যক্তি জীবনের দিকে থাকো, কর্মজীবনের দিকে না। কর্ম তুমি পরবর্তীতে কী করবে, কী করে তুমি বড়ো হবে, কী করে তুমি কী করবে সেটা তোমার ব্যাপার। কারণ অনেক মহান ব্যক্তিত্ব আছে যারা ছোট ছোট কাজ করে বিরাট জায়গায় পৌঁছেছে। প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে এইটাকেই আমরা বেশি করে ফ্লারিশ করার চেষ্টা করছি, যাতে ওদের মধ্যে সামান্যতম দেশ স্বাধীনতার জন্য যারা বলিদান করলো তাদের প্রতি যাতে অনুকম্পা সৃজন হয়, এবং নিজেও যেন দেশের জন্য কিছু করতে পারে বা করতে চায়, এইটা তাদের মধ্যে বারবার ঢোকানোর একটা চেষ্টা করা হচ্ছে। যে তুমি ওদেরকে অনুপ্রেরণা নাও, তোমার মতো করে তুমি এটাকে চেষ্টা করো। এবার স্বাধীনতা 75 বছর উপলক্ষে আমাদের সংগঠনের তরফ থেকে একটা বই ছাপা, এই বইটা ছাপানো হয়েছে বাংলাতে। এখানে প্রায় 36-37 জন স্বাধীনতা সংগ্রামীর ছোটোবেলার, যাদের স্বাধীনতা সংগ্রাম তাদের জীবনী আছে, সেগুলো শিক্ষার্থীদের সপ্তাহে 2-3টা করে গল্প পড়ে পড়ে শোনানো হচ্ছে, তাদের কাছ থেকে প্রশ্ন করা হচ্ছে, তাদের মধ্যে থেকে প্রাইজ দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যে মনে রাখতে পারছে গল্প শুনে, প্রশ্ন করা হলো সাধের সঙ্গে 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 উত্তর। তো এটা একটা বিরাট, এটা কোথাও হয় কি না এটা আমার মনে হয়, আমার জানা নেই, আমি এটা করছি। ঠিক তেমনি হিন্দি ভাষী শিক্ষার্থীরা যাতে জানতে পারে, তাদের উদ্দেশ্য এই ঠিক এই একই জিনিস করা হচ্ছে, দেশাত্মবোধ জাগ্রত করার জন্য, ছোট থেকেই যাতে এরা, হ্যাঁ, যে ছোট থেকে ওরা কেমন করে করেছে দেশকে স্বাধীনতা করার জন্য, আর আমাদের এখন করতে হবে স্বাধীনতা রক্ষা করার জন্য, এইটা দুটোর মধ্যে ফারাক ওদেরকে বুঝতে হবে। যে বাড়ি কেউ একটা করে দিতে পারে, কিন্তু বাড়িটাকে রক্ষণাবেক্ষণ করে রাখার জন্য আমার কতটা অবদান আছে এটা আমাকে ভাবতে হবে। যার জন্য বলে হঠাৎ করে বলিদান দেওয়া খুব সহজ, কিন্তু তিলে তিলে বলিদানি হওয়া, ওই বিষয়টাকে ধরে রাখবো, ওই মোটোটাকে, ওই এইমস অ্যান্ড অবজেক্টকে ধরে রেখে আমি এগিয়ে যাব, এইটাকে ধরে রাখা খুব কঠিন। একদিন হঠাৎ করে বলে দিলাম যে একটা পার্ক পরিষ্কার করে দেবো, হয়ে যায়, কিন্তু নিজের এরিয়াটাকে পরিষ্কার রাখা, নিজের মনটাকে পরিষ্কার রাখা, যে আগে নিজে পরিষ্কার হও, তারপরে পাশেরকে পরিষ্কার করার চেষ্টা করো, আগে নিজের মাকে ভালোবাসো, তারপরে পাশের মাকে ভালোবাসার চেষ্টা করো। আগেই বলে দিলাম রহিমের মা ভালো আর আমার মা খারাপ, এটা না বলার আগে আমার মা ভালো, সাথে রহিমের মাও ভালো, এইটা আমরা চেষ্টা করে যাচ্ছি আপ্রাণ, এবং এটাই বোঝানোর চেষ্টা করছি আচার্য আচার্যদেরকেও। কারণ এরা তো নতুন প্রজন্মের সব আচার্য আচার্যা, আর সেই আচার্য আচার্যকে মোটিভেট করে
তাকে দেশাত্মভূমে নিয়ে আসা এবং তার দ্বারা শিশুদের অনুপ্রাণিত করা, এটা বড্ড কঠিন কাজ। এই কাজটাই আমরা নিয়েছি ব্রত হিসাবে। সেজন্য যে আচার্য এখানে ঢোকে তাকে বলা হয়, ভাই এটা তোমার কাজের ক্ষেত্র নয়, এটা হচ্ছে তোমার ব্রতর ক্ষেত্র। তুমি মন্দিরে কিভাবে ঢোকো সেটা তাকে শেখানো হয়। সেজন্য আমাদের স্কুলে ঢোকার সামনে দেখবেন একটা সরস্বতীর মূর্তি আছে, বলা হচ্ছে ভাই ব্যাস তোমার এবার বিদ্যা প্রতিষ্ঠান ঢুকছো, অতএব নম্র হয়ে ভদ্র হয়ে ঢোকো। কিন্তু গেট তো বড়, গেট তো 6 ফুটের নয়, কিন্তু তোমার নম্র হওয়ার জন্য, নম্রতার জন্য তোমার চেষ্টা করে যাও। একটা চেষ্টা করা যাচ্ছে, চেষ্টা করে আশা করি একদিন না একদিন সফল হবই। ছেলে মেয়েরা যে প্র্যাকটিক্যালও মানুষ থাকে, তারও কোনো কিছু করা হচ্ছে প্র্যাকটিক্যাল। যেমন এবারে ওই সোমা রায় বলে একটি মেয়ে জার্মান গেল পোস্ট ডক্টরেট করার জন্য, তাকে যখন ইন্টারভিউ নেওয়া হয়েছে সে বলে আমি সব শক্তি পেয়েছি ওই সারদা স্মৃতি থেকে, যখন আমি অঙ্কুর শিশু প্রকাশ পদে পড়তাম, গীতা করতাম এবং আমি ওই ধ্যান করতাম, সেখান থেকে আমি শক্তি অর্জন করেছি। আর সেই শক্তির বলে আজকে আমি একা, আমার মা যাচ্ছে না, আমার বাবা যাচ্ছে না, আমার স্বামী যাচ্ছে না, আমি একা জার্মানিতে যাচ্ছি। পরবর্তীতে হয়তো আমার স্বামী আমার সঙ্গে দেখা করতে যেতে পারে, কিন্তু আমি একা যাচ্ছি জার্মানি। এই শক্তি আমি গীতা পড়ে অর্জন করেছি, ধ্যান করে অর্জন করেছি, আর এর জন্য সারদা স্মৃতির কাছে আমি ঋণী। এই কথা তিনি পেপারে স্বীকার করে গেছেন। গত বছর মাধ্যমিকে আমাদের একটি মেয়ে অষ্টম হলো, তাকে যখন বলালো না আমি আমি যেমন গীতা পড়তে পারি ঠিক তেমনি চণ্ডী পড়তে পারি, ঠিক তেমনি কোরআন পড়তে পারি, যেহেতু আমি মুসলিম পরিবারের মেয়ে, আমরা কোনোদিন তাকে চাপিয়ে দেওয়ার কোনো চেষ্টা করিনি। তার বাবা স্বীকারোক্তি দিল যে আমার মেয়ে তিনটাই পড়তে পারে। তো এটা আমার কাছে, আমাদের কাছে একটা বিরাট, যে মানুষের সমাজে বলে থাকে যে সারদা শুধু মুসলিম ছাত্রদের পড়ায় না, এটা তো যার জন্য উদাহরণ, আগেও পড়েছে, বেরিয়েছে, আবার পড়ছে। সিন্ধু থেকে সমুদ্র পর্যন্ত ভারত ভূমিকে